রসুল করিম সল্লি ওয়াসাল্লামের জামানায় যখন দেশের মধ্যে অনাবৃষ্টি দেখা দিত রৌদ্রের প্রখারতা বেড়ে যেত তখন রসুল করিম আলী ওয়াসাল্লাম সলাতুল ইস্তস্কার নামাজ আদে করতেন

দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন দেশে রহমতের বৃষ্টি বর্ষণ করেন আমরা এই দু রেখা ছালাত আদায় করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বাদলা নাই আমার দেশে বৃষ্টি বাদলা না হওয়ার কারণে ফসল রোদের থেকে রোদের তাপমাত্রার কারণে ফসল পুড়ে যাচ্ছে কোনো ফসল হরছে না এবং মাটি বৃষ্টির কারণে খাই খাই এবং মাটি ফেটে সবাই একত্র হয়ে আল্লাহর সাহে দরবারে দুরাকাত নামাজ আদায় করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই সময়ও এরকম গজব মানে আমাদের পাপের কারণে গজব দিত আল্লাহ আল্লাহ রসলের কাছে একজন সাবে এসে বলে যে হ্যাঁ আল্লাহ রসল আপনি তো এই আমাদের দেশে হলো গা মাটি ফসল গরু গাবি পশু ইত্যাদি এগুলো হলো গা বৃষ্টি না হওয়ার কারণে মারা যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে আল্লাহ রসলিক বলার কারণে আল্লাহ রসুল আল্লাহর কাছে এর্তেফার করল আল্লাহর কাছে দোয়া করল দোয়া করার পূর্বেই ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ বৃষ্টি বর্ষণ করলো বৃষ্টি বর্ষণ করার পর এত বৃষ্টি দিল জমিনটা একদম ভরপুর করে দিল ময়দানে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ দরবারে মনাজাত করেছি এবং হচ্ছে দেশে টিউবওয়েলে পানি নাই সাবমার্সেলে পানি নাই কোথাও পানি না নদী নালা সব শুকিয়ে খাঁকা হয়ে গেছে এবং হচ্ছে মাঠে ফসল ফসল দিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে তাই আল্লাহ দরবারে আমরা কান্নাকাটি করে মোনাজাত করে আল্লাহ দরবারে বৃষ্টির জন্য মোনাজাত করেছি রুদ্র রাহাকারে আমরা সব মুসলমান ভাইরা একত্র হয়ে পাকের কাছে দুই রাখাত নামাজ আদায় করলাম